এখানে সম্মান জানিয়ে সব ধর্ম সব জাতি সামনে ঈদ মোবারক আছে বকরিদ আপনাদের কাল পরশু থেকে শুরু হয়ে যাবে কাল পরশু আছে তিন দিন ধরে বকরিদ চলবে এটা খুশির ঈদ আপনাদের সকলকে আমি অনেক অনেক সালাম জানাচ্ছি আমি শুনেছি আলিপুরদুয়ারে যে ছেলেটি আমাদের ফার্স্ট হয়েছে সহেলি ঘোষ থার্ড হয়েছে সহেলি ঘোষ কামাক্ষাপুরীর মেয়ে তার যদি পড়াশোনার অসুবিধে হয় চিন্তা করো না আমাকে বলো আমি সবটা দেখে দেব আপনারা জানেন আমরা নারায়ণী সেনা কুচবিহারে পড়েছি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন আমরা পালন করি এবং ছুটিও দিই ঠাকুর পঞ্চানন বাড়ির বর্মার বাড়ির সংস্কার আমরা করেছি আমরা ইউনিভার্সিটি করেছি রাজবংশী ভাষায় পড়াশোনা করা হচ্ছে আমি সাবজি ভাষা নিয়েও আগামী দিন এটা বলুচিকে আমায় বলেছে আমাদের এই ভাষাটাকে তৈরি করতে হবে ভালো করে যাতে পড়াশোনায় ছেলেমেয়েরা চান্স পায় আমরা রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছি আমরা কামতাপুরি দিয়েছি আমরা কুলমালিকে দিয়েছি আমরা গোর্খাকে দিয়েছি আমরা সিখকে দিয়েছি আমরা উর্দুকে দিয়েছি আমরা হিন্দিকে দিয়েছি আমরা যেমন দিয়েছি সাবজি ভাষাকেও আগামী দিন আমরা দেওয়ার চেষ্টা করব যখন বইগুলো হয়ে যাবে আপনারা জানেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ মাল্টি সুপার হাসপাতাল নতুন সরকারি কলেজ কাটিকোড়াও হিন্দি গভর্নমেন্ট কলেজ ধূপগুড়ি গার্লস কলেজ পলিটেকনিক ধূপগুড়ি ময়নাগুড়ি মাল ও বেটিয়ালি এবং আর ডাবগ্রাম আমবাড়ি ফলাকাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে কাওয়াখালীতেও ক্লাস্টার হচ্ছে ১১টা বিদ্যুতের সাবস্টেশন করেছি ৩টে পথসাথী করেছি বারাঘাট ও কান্তিতে নতুন ব্লক তৈরি করা হয়েছে জলপাইগুড়ি মহিলা যেটা জলপাইগুড়ি মহিলা পুলিশ স্টেশনও আমরা মহিলা থানা গড়ে তুলেছি ভুটান বাংলাদেশ নেপাল সংযোগকারী বাংলাদেশ এশিয়ান হাইওয়ে ২ জলপাইগুড়ি জেলার মধ্যে কাজ সম্পন্ন হয়েছে অনেক অংশের চতুর্থ মহানন্দা সেতু রক্তি নদীর ওপরে সেতু গড়ে তোলা হচ্ছে অর্থাৎ বাংলাদেশ নেপাল ভুটান আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি আপনারা যাতায়াত করতে পারবেন এমনকি গাড়িতেও জলপাইগুড়িতে আমরা ১৫৪,০০০ বেশি গাড়িতে জল পৌঁছে দিয়েছি নলবাহিত জল আরও আগামী দিন ৪,৩২,০০০ বাড়িতে জলপাইগুড়িতে আমরা পানীয় জল পৌঁছে দেব আমরা মানুষের অভিযোগ নিষ্পত্তি করার জন্য দুয়ারের সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী করেছি হাসপাতাল কেস সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাচ্ছে কারো ব্লাড নেই সমাধান হয়ে যাচ্ছে কারো বাড়ি পুড়ে গেছে সমাধান হয়ে যাচ্ছে আমি আপনাদের আবার বলি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি নিয়ে ২৮২টি চা বাগানের মধ্যে ৩,০০০ চা শ্রমিকের যাদের পাকা বাড়ি নেই সবাইকে পাকা বাড়ি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে অলরেডি ১১৭১ জনকে দেওয়া হয়েছে মজদুর কা মজুরি ৬৭ রুপিয়া থা ইসকো বাড়াকে হাম
202 রুপিয়া কিয়া হ্যায়। আপনাদের মান পর্যটকের সংখ্যা বেড়ে